Assalamualaikum. আজ আমি তৈরি করে দেখাবো খুব সহজেই পাউরুটি রেসিপি। তবে চলুন রেসিপিটি তৈরি করা যাক। প্রথমে আমি নিয়ে নেছি কুসুম গরম হাফ কাপ দুধ। দিয়ে দিচ্ছি চিনি 1/4 কাপ। একটি ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ইস্ট 1 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে নেছি। এখন আমি দিয়ে দেব 2 কাপ ময়দা। আবার আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। ডোটাকে কিন্তু আপনারা খুব ভালোভাবে সুন্দর করে মথে নেবেন। যত মথবেন তত কিন্তু আপনার ডোটা খুব সফট আর পারফেক্ট হবে, আর কিন্তু পাউরুটিটা খেতে খুবই মজা হবে। আমি এখন এটাকে বেলে নেব। চেপে চেপে এভাবে ফোল্ড করে নিচ্ছি। আপনারা ঠিক এভাবেই করে নেবেন। চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। এটাকে আমি এখন একটা মোল্ডের ভিতর দিয়ে দেব। র‍্যাপিং পেপার দিয়ে ঢেকে দিচ্ছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এক ঘন্টা পর ফিরে আসলাম। এর উপরে আমি এখন ডিমের কুসুম ব্রাশ করে দেব। বেক করে নেব 170 ডিগ্রিতে 30 মিনিট প্রিহিট ওভেনে।